নমস্কার, আমাদের এস্থেটিক এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আলোচনা করব আগাম ফুলকপি চাষ সম্পর্কে। এই আগাম ফুলকপি চাষে আপনারা যে সমস্ত ভুলগুলো করেন এবং যার জন্য আপনাদের প্রচুর পরিমাণ ক্ষতি হয়, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আমাদের কৃষক ভাই, তিনি এই এক বিঘে জায়গার মধ্যে এখানে আগাম ফুলকপি চাষ করেছেন এবং তাতে তিনি কি কি ভুল করেছেন একবার দেখতে পাচ্ছেন আপনারা। ক্ষেতটা খুব একটা বেশি কিন্তু পরিচর্যা তিনি করেননি এখানে, তাই তিনি কি কি ভুল করেছেন, আপনারা কি কি ভুল করবেন না, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হলো সঠিক বীজ নির্বাচন। এই একটা দেখতে পাচ্ছেন ফুলকপি, এটা কিন্তু ম্যাচুরেট হয়ে গেছে কিন্তু খুব একটা বেশি কিন্তু বড় হয়নি, তাই আপনাদের সঠিক বীজ নির্বাচন করতে হবে যাতে আপনাদের ফুলকপির গাছটা বড় হয় এবং আপনাদের ফুলকপির যে সাইজগুলো সেগুলো বড় হয়। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যখন চারা রোপণ করবেন, অর্থাৎ চারা যখন আপনারা জমিতে রোপণ করবেন, তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে জমিটা আপনাদের যেন পর্যাপ্ত পরিমাণে তৈরি থাকে, অর্থাৎ আপনাদের জমিটা যেন ভালো করে চাষ দেওয়া থাকে এবং মাটিটা যাতে নরম থাকে। তাহলে কি হবে, আপনাদের গাছগুলো শেকড় তাড়াতাড়ি ছাড়বে এবং গাছগুলো সুস্থ সবল হয়ে বেড়ে উঠবে। এবং তার আগে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা যখন বীজগুলো, অর্থাৎ এর যে পুলি তৈরি করবেন, আমি স্ক্রিনে দেখিয়ে দেব যে আপনারা যখন বেড তৈরি করবেন চারার, তখন একটা জিনিস খেয়াল রাখবেন সেই বেডের মধ্যে আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ট্রিটমেন্ট করে তারপর সেখানে বীজ রোপণ করবেন যাতে চারাগুলো আপনাদের সুস্থ সবল হয়। সেই বিষয়ে আমার চ্যানেলে ইতিমধ্যে আমি ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আর এই দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে কী হয়েছে, গাছগুলো ছোটো ছোটো হয়ে গেছে, অর্থাৎ এখানে সারের প্রয়োগটা কম করা হয়েছে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সার কিন্তু জমিতে বেশি পরিমাণ দেওয়াও ক্ষতি এবং কম পরিমাণে দেওয়াও ক্ষতি। সঠিক সময়ে সঠিক সার, সঠিক ওষুধ এবং পর্যাপ্ত পরিমাণে পরিচর্যা আপনাদের করতে হবে আগাম ফুলকপি চাষে, তাহলেই আপনারা মুনাফা অর্জন করতে পারবেন, না হলে কিন্তু আপনারা মুনাফা অর্জন করতে পারবেন না। একবার দেখুন, এই ধরনের যদি আপনাদের ফুলকপি হয় তাহলে কি আপনারা বাজার দর ভালো পাবেন? অবশ্যই পাবেন না। সে কারণে আপনাদের কিন্তু শুরু থেকেই এখানে পরিচর্যা করতে হবে। আপনারা যে কোনো চাষ করে থাকুন না কেন, শুধু ফুলকপি বলে বলছি না, আপনাদের যে কোনো চাষের ক্ষেত্রেই অবশ্যই আপনাদের পরিচর্যাটা টাইম মতো করতে হবে, নাহলে দেখতে পাচ্ছেন এই কপিগুলো অত্যন্ত ছোটো ছোটো হয়েছে এবং বাজার দরও এখানে কম পাওয়া হচ্ছে, তাই আপনাদের সব দিক দিয়েই লস হবে। তাই আমি বলছি যে আপনারা সবার প্রথমে আপনাদের যে জমির পরিচর্যাগুলো সেগুলো টাইম টু টাইম করুন এবং যে সময় আপনাদের জমির যে জিনিস প্রয়োজন হয় সেটাই দিন, অর্থাৎ সারের টাইমে সার দিন এবং যে টাইমে কীটনাশকের প্রয়োজন সেই টাইমে কীটনাশক দিন। সমস্ত পরিচর্যা আপনাদের কিন্তু সময় মতো করতে হবে। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আগাম কফি চাষে কারা কারা আগ্রহী আমাকে তাও জানাবেন। ধন্যবাদ।